ভিউয়ার্স, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ব্যাংকার্স লার্নিং একাডেমি। আজকে আমরা ক্যালকুলেশন কিভাবে করব সেখানে আমরা আলোচনা করব, এবং আজকের ভিডিওতে আমরা প্রথমে 97 ব্যাংকিং ডিপ্লোমা ট্রেড ফাইন্যান্স এবং কারেন্ট এক্সচেঞ্জের যে প্রবলেমটা এসেছিল সেটা সলিউশন করব। এবং শুরুতে আমরা কি করব, এই কোশ্চেনটা আমরা দেখবো যে 97তম ব্যাংকিং ডিপ্লোমা এক্সামিনেশনে আমাদের যে কোশ্চেনটা এসেছিল সেটাকে আমরা একটু আগে দেখে নিই। এবং এখানে বলা হয়েছে যে একজন ইম্পোর্টার আপনার ব্যাংকে আসলো যার 2025,000 ইউরো, যেটা 90 দিন ডিউরেশনের একটা এলসি, সেটার পেমেন্ট করার জন্য, এবং এখান থেকে আপনাকে এটা পেমেন্ট করতে হবে যে ব্যাংকার। এবং ব্যাংকার পেমেন্ট করার সময় আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেখানে তাদেরকে দুটো জিনিস আমাকে বের করতে হবে, একটা হলে এটা কত টাকা এক্সচেঞ্জ রেট, আপনারা কত ব্যবহার নেবেন, এবং এখানে হাউ মাস আপনাকে পে করবে, কত টাকা বাংলা টাকা আপনি তার থেকে নেবেন। এটা এই সলিউশন সলভ করার জন্য আমাদের যে প্রয়োজনীয় যে ইনফরমেশন সেগুলো এই যে গিভেন দিল, ইন্টার ব্যাংক এক্সচেঞ্জ রেট দেওয়া আছে, $1 সমান BDT এত, €1 সমান হচ্ছে নাকি US ডলার এত, এবং ওভারহেড কস্ট দেওয়া আছে, আমার ইন্টারেস্ট কস্ট দেওয়া আছে পার অ্যানামে। এবং এখানে একটা জিনিস বলে রাখছে, সেটা হচ্ছে যে এই ক্যালকুলেশন সবকিছু হবে ইয়ারকে আপনার 360 দিনে বিবেচনা নিতে হবে, এবং প্রয়োজনে রাফ ক্যালকুলেশন আমাদেরকে দেখাতে হবে। শুরুতেই আমরা একটা জিনিস আমাদের জেনে রাখা ভালো, সেটা আমি আমার অন্য ভিডিওতে আমরা এটা আলোচনা করেছি, সেটা ডেসক্রিপশন বক্সে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। সেক্ষেত্রে হচ্ছে যে কখন আমরা বাইং রেট ব্যবহার করব, কখন আমরা সেলিং রেট ব্যবহার করব, এবং এই প্রশ্নের সমাধানের জন্য আমাকে বিবেচনা করতে হবে যে এই বাইং এবং সেলিং রেটটা সবসময় বিবেচনা করা হয় ব্যাংকার পয়েন্ট অফ ভিউ থেকে, ব্যাংকারকে সবসময় বায়ার অথবা সেলার হিসেবে ট্রিটেড করা হয়। এখন একটা উদাহরণ দিতে আমরা যাই, যে ধরেন একজন ইম্পোর্টার আপনার কাছে যদি একটা ইম্পোর্টেড বিল যদি পেমেন্ট করার জন্য আপনার কাছে রিকোয়েস্ট নিয়ে আসে, তার মানে সে আপনার কাছে আসবে কিন্তু BDT নিয়ে, তাহলে আপনি তার কাছে কি করবেন, ফরেন কারেন্সি BDT বিনিময় যখন দিবেন তার মানে ফরেন কারেন্সি সেল করবেন, তার মানে এক্সপোর্ট ইম্পোর্ট যদি হয় তার মানে ইম্পোর্ট হলেই আপনি কি করবেন সেটা সেলিং রেট ব্যবহার করবেন। ইম্পোর্টের ছাড়াও যদি আমরা আউটওয়ার্ড যদি ফরেন রেমিটেন্স হয়, আউটওয়ার্ড ফরেন রেমিটেন্স এর ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে সেলিং রেট ব্যবহার করতে হবে। এবং উল্টাভাবে যদি আমরা বলি যে যদি একজন এক্সপোর্টার আপনার কাছে আসে, একজন এক্সপোর্টার কি করবে, সে ফরেন কারেন্সি কিন্তু সে পাইছে, বিদেশে এক্সপোর্ট করে ফরেন কারেন্সি পাইছে। এখন ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী সে আপনার কাছে কি জন্য আসবে, আসবে হচ্ছে একটু ফরেন কারেন্সি পরিবর্তে BDT নেওয়ার জন্য। যখন BDT আপনি ব্যাংকার যখন তাকে BDT দিবেন, তার মানে ফরেন কারেন্সি আপনি তার কাছ থেকে কি করবেন বাই করবেন, বাই করার সময় কি করবেন, বাই করলে তাহলে আপনাকে এখানে বাইং রেট ব্যবহার করতে হবে। এখানে একটা জিনিস একটু মনে রাখা ভালো, বাইং রেট এবং সেলিং রেটের ক্ষেত্রে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো যে বাইং বাইং সেলিং যে বাইং সেলিং এর যে ব্যবসা সেখানে মূল থিওরিটা কিন্তু যে বাই করবে হাই বাই লো, যত কম দামে আপনি কিনতে পারবেন, এবং সেল যখন যত বেশি হাই বিক্রি করবেন আপনার প্রফিট মার্জিন তত বেশি হবে। এবং এই থিওরি কিন্তু ব্যবহার করে কিন্তু কি হয় ইন্টারন্যাশনাল ব্যাংকিং ব্যবসা হয় বা সারা ট্রেডিং যে বিজনেস গুলো সেটা এই থিওরিতে হয়। এছাড়াও এটার বিস্তারিত আমাদের এই ভিডিও লিঙ্কে দেওয়া আছে, অন্য আরেকটা ভিডিওতে আমাদের এটার সম্বন্ধে আরো বিস্তারিত আলোচনা আছে। যাই হোক, আজকে যেহেতু আমরা ইম্পোর্ট বিল নিয়ে আমরা আলোচনা করছি, যখন ইম্পোর্ট বিল পেমেন্ট দিতে হবে সেহেতু আমাকে এখানে সেলিং রেটটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা ফরেন কারেন্সি যেহেতু ফরেন ব্যাংকে আমাকে পেমেন্ট দিতে হবে, তাহলে আমাকে একজন বায়ারের ইম্পোর্টারের কাছ থেকে আমি কি করবো BDT নিয়ে তাকে আমি ফরেন কারেন্সি সেল করবো, তাহলে এখানে সেলিং রেটটা ব্যবহার করি। সেলিং রেটের ক্ষেত্রে আমাদের যে থিওরি ফলো করা হয় সেটা সেল সবসময় হাই হবে, বাই সবসময় লো হবে, তাহলে লো হবে, তাহলে এই বিষয়টা কিন্তু আমাকে বিবেচনা করতে হবে। এই সেলিং রেটটা প্রথম আমাকে ক্যালকুলেশন করতে হবে, এবং সেলিং রেট সেলিং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেশন করার জন্য আমাকে দুটো জিনিস বিবেচনা করতে হবে, একটা হলো ইন্টার ব্যাংক এক্সচেঞ্জ রেট আছে সেটা, এবং তার সাথে যত রকমের খরচ আছে সেটাকে যোগ করে সেটাকে গ্রাহকের কাছ থেকে নিতে হবে, তার মানে আমি যখন সেল করবো তখন সর্বোচ্চ তাকে আমি খরচটা করাবো, তাহলে আমার কিন্তু প্রফিট হবে। আমার যত খরচ আছে আমি যে এক্সচেঞ্জ অন্য জায়গা থেকে যে ডলার কিনছি এবং সেই ডলারের সাথে যত খরচ হচ্ছে সেটা জোর করে আমি গ্রাহকের কাছ থেকে নিবো, তাহলে এই তিনটে জিনিস আমাদের প্রথম ধাপে আমরা আসবো হচ্ছে কি যে ইন্টার ব্যাংকে এক্সচেঞ্জ রেটটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করি। আমরা যেহেতু এটাকে ডাইরেক্ট কোটেশনের ম্যাক্সিমাম লো হচ্ছে হলে কি যে বাই নো সেল হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে ইউরোর যে ইয়াটা কোটেশনটা দেওয়া ছিল এখানে আমরা যদি আমাদের যদি ইয়াটা বলে থাকি, তাহলে আমাদের এখানে যেটা এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে নাকি যে $1 সমান হচ্ছে নাকি €1 সমান দেওয়া আছে নাকি ইউরো সমান দেওয়া আছে আমাদের $1.0750 থেকে $1.0770। তাহলে এখানে হচ্ছে নাকি এটা লো, এটা হচ্ছে নাকি হাই, এটা লো, এটা হচ্ছে নাকি হাই। আর BDT ক্ষেত্রে যেটা দেওয়া আছে যে $1 সমান হচ্ছে নাকি 109 টাকা 5 পয়সা, এটা লো, এটা হলো হাই।
তাহলে আমরা যেহেতু বাইনো সেল হাইয়ার করবো, এবং দুইটাই এই এই থিওরিতে যেহেতু দেখা যাচ্ছে যে দুটাই হচ্ছে ডিফারেন্ট ক্যাটাগরি কোটেশন, সে ডিফারেন্ট ক্যাটাগরি কোটেশনের ক্ষেত্রে আমরা ক্রস রেট ক্যালকুলেশন করার সময় যেটা ব্যবহার করব, তাহলে আমাদের বাইলো যখন আমরা যত সেলিং এবং আমাদের যদি সেল করতে হবে, তাহলে আমাদের সেল করার সময় দেখবো যে বিডিটির সাথে আমরা জাপানিজ ইয়েনের আগে সরি ইউরোরা ইয়ে করবো, তাহলে এটা আমাদের সর্বোচ্চ রেট কত বিডিটি 110 টাকা, তার সাথে আমরা কি করব তাকে আমরা সর্বনিম্ন সর্বোচ্চ দ্বারা দ্বারা এটাকে আমরা মাল্টিপ্লাই করবো, যেহেতু ডিফারেন্ট ক্রস তাহলে মাল্টিপ্লাই করবো, তাহলে এটা সর্বোচ্চ এটা হলো সর্বোচ্চ আমরা মাল্টিপ্লাই করার সময় এক্সচেঞ্জ রেটে সেলিং এর ক্ষেত্রে সর্বোচ্চ দুটাকে আমরা মাল্টিপ্লাই করব, আর বাইং এর ক্ষেত্রে সর্বনিম্ন দুটাকে আমরা কি করব মাল্টিপ্লাই করবো। কিন্তু যদি ডিফারেন্ট সিমিলার যদি ইয়া হয় কোটেশন হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে উল্টা হবে যে আমরা সেল করার সময় একটা মানে বাই করার সময় আমরা কি করব সর্বনিম্নকে সর্বোচ্চ দ্বারা ভাগ করব, আর সেল করার সময় সর্বোচ্চ আমরা সর্বনিম্ন দ্বারা ভাগ করবো। তো সেটা আমরা পরে দেখাচ্ছি, প্রথমে আমরা এখানে যেহেতু আমরা সেলিং করব, তাহলে আমরা সর্বোচ্চ রেটটাকে মাল্টিপ্লাই করবো ডিফারেন্ট যত কোটেশন দেওয়া আছে, তাহলে 1 ইউরো সমান আমরা সেলিং রেট এটা পেলাম, $1 সমান সেলিং রেট এটা হচ্ছে, এই দুটা ছিল সর্বোচ্চ, এই দুটাকে আমরা মাল্টিপ্লাই করলে যেটা পাবো সেটাই হচ্ছে এলাকা আমাদের। আবারও বলছি যেহেতু কোটেশন দুটা ভিন্ন নেচারের, আর ভিন্ন নেচারের কোটেশন হলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয় দুটা রেটটাকে মাল্টিপ্লাই করে আমাদেরকে ক্রস রেট বের করতে হয়, এটাই হচ্ছে ক্রস রেট ক্যালকুলেশনের মেট্রিক হিসেবে বা থিওরি হিসেবে বিবেচিত হয়। তাহলে আমরা এক্সচেঞ্জ রেটটা এখান থেকে পেয়ে গেলাম। আমার অঙ্কের দ্বিতীয় পার্টটা নিয়ে আমরা আলোচনা যদি করি, আমাকে এখন বিবেচনা করতে হবে যে এই এক্সচেঞ্জ রেটের ইন্টার ব্যাংক এক্সচেঞ্জ রেট পেলাম, এর সাথে কিছু খরচ আছে, খরচটা কিন্তু আমাকে কি করতে হবে যোগ করতে হবে, তার মানে আমাদের এক্সচেঞ্জের মার্জিন পার ইউরোতে সেটা আমাকে বের করতে হবে। এবং প্রথমে আমরা ওভারহেড কস্ট ক্যালকুলেশন করবো, ওভারহেড কস্ট ক্যালকুলেশন করার সময় ইন্টার ব্যাংকের যে এক্সচেঞ্জ রেট আছে তাকে ওভারহেড কস্ট দ্বারা মাল্টিপ্লাই করবো, ওভারহেড কস্ট দেওয়া আছে আমাদেরকে 0.0831%, তাহলে এটাকে মাল্টিপ্লাই করলে আমরা এখান থেকে সিম্পলি যে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটা বিডিটি 0.0989, তাহলে এই ফিগারটা কিন্তু আমাদের দরকার। তৃতীয়ত আমরা কি করবো যে আরেকটা পার্ট দেওয়া আছে ইন্টারেস্ট রেট কিন্তু আমাকে ক্যালকুলেশন করতে হবে, এবং ইন্টারেস্ট রেট দেওয়া আছে পার অ্যানাম 3%, এবং ইন্টারেস্ট ক্যালকুলেশন করার সময় যে থিওরিটা আমরা ফলো করে থাকি ইকুয়েশনটা হচ্ছে ইন্টারেস্ট কস্ট ইকুয়াল টু হচ্ছে PRN, কি হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা এখানে হচ্ছে একশো প্রিন্সিপাল রেট, প্রিন্সিপাল রেট যেখানে আমাদের হচ্ছে আমরা যদি 1 ইউরোতে বের করবো তাহলে বিডিটি হচ্ছে ১১৯.0085, এবং এনটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট যেটা আর এর মান হচ্ছে রেট অফ ইন্টারেস্ট যেটা 3% পার এনাম, এবং এনটা হচ্ছে নাম্বার অফ ডেজ সেটা 90 ডেজ পার ইয়ার। তাহলে এটা যদি আমরা করি পির মানটা হচ্ছে ১১৯ এটা, আর যেহেতু পার্সেন্টেজ 3% থাকে এটা 100 দিয়ে এটাকে আমাদের কি করতে হবে এটা আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে, আর যেহেতু 90 দিন হচ্ছে 160 দিনের মধ্যে 90 দিন, তাহলে আমাদেরকে যেহেতু 3% হচ্ছে কি 1 বছরের রেট, সেহেতু 1 বছরের ডেতে কনভার্ট করে আমাদের 90 দিনের ইন্টারেস্ট বের করতে হবে, তাহলে কি হবে 100-এর ইন্টারেস্ট রেট হচ্ছে থ্রি একে কত আমরা যদি নিয়মে করি একে হলে এটা বিয়োগ করতে হবে, তারপরে হচ্ছে কি যে এটা হলো 360 দিনে, আমি যদি একদিনে বের করি তাহলে 360 দিন এটাকে ভাগ করতে হবে, এরপরে যদি আমরা 90 দিনে যদি বের করতে চাই 90 দিনে আমি এটা মাল্টিপ্লাই করবো, তাহলে এই দুটা জিনিসটাকে আমরা এখানে দিয়ে বোঝাইছি, এবং এটার সাথে যখন আমরা ক্রস এক্সচেঞ্জ রেটটাকে মাল্টিপ্লাই করবো তাহলে যে ফিগারটা পাবো সেটা হলো বিডিটি 0.8926। তাহলে আলটিমেটলি আমরা এই দুইটা কস্টিংটাকে যদি ইন্টার ব্যাংক এক্সচেঞ্জ রেটের সাথে যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের ইয়াটা বাড়বে, তাহলে আমাদের টোটাল যে কি হবে মার্জিন পার ইউরোতে বের হলো কত 0.09 এই ফিগার যোগ হচ্ছে কি আমাদের এই ফিগার, এই দুটাকে যোগ করলে আমরা পাইলাম হলে বিডিটি 0.9915। এখন তৃতীয় ধাপে আসে আমাকে কি করতে হবে সেলিং এক্সচেঞ্জ রেট সমান এক্সচেঞ্জ রেট 119 টাকা 0.0085 আর হলে টোটাল এক্সচেঞ্জ মার্জিন হচ্ছে কি 0.8 এই ফিগারটা, এই দুটাকে যোগ করলে 120 টাকা পাবো পার ইউরোতে প্রাইস, তাহলে এটা আমরা পাইলাম। এখন আমাকে টোটালে $125-এর $25,000-এর এগেনস্টে কত টাকা পে করতে হবে, তাহলে দি ইম্পোর্টার হ্যাজ টু পে দ্য অ্যামাউন্ট সেটা $25,000, যে আমি এই রেট অফ যে এক্সচেঞ্জ রেট দ্বারা যদি মাল্টিপ্লাই করি তাহলে সেটাই কিন্তু আমাদের বের হবে, তাহলে $25 হচ্ছে ইউরো হচ্ছে সেটা ইম্পোর্ট বিলের পরিমাণ, এবং সেলিং এক্সচেঞ্জ রেট হলো 120 টাকা বিডিটি, এটা মাল্টিপ্লাই করে 30 লক্ষ আমার বিডিটি পাওয়া যাবে, তার মানে একজন ইম্পোর্টার হ্যাজ টু পে অ্যাপ্রক্সিমেটলি 30 লাখ হচ্ছে 2000 টাকা।
এরপরে আমরা আজকে এই এটা 10-এর 2 নম্বর যে ইয়াতে সেখানে আমরা ক্লস রেট ক্যালকুলেশন করব কিভাবে। সেখানে একটা কোশ্চেনে আমরা যদি শুরুতে আসি, সেটা হলো কি ক্যালকুলেট দ্য বাইং এন্ড সেলিং রেট অফ দ্য জাপানিজ ইয়েন ইন বিডিটি তে বের করতে হবে। হয় ইন্টার ব্যাংক মার্কেটের যে এক্সচেঞ্জ রেট সেটা তো আছে, যে US ডলার ইকুয়াল টু হচ্ছে হলে কি বিডিটি 109.500 আর থাকে হচ্ছে হলে 1.10। তারপরে এটা মানে বাইং রেট হলে এটা, সেলিং রেট হলে এটা। আবার $1 সমান জাপানিজ ইয়েনে 145 টাকা বাইং রেট, 45.39947 টাকা, আর সেলিং রেট হচ্ছে হলো 146 টাকা। এখানে আমাকে এই ক্রস রেটে জাপানিজ ইয়েনের সাথে আমার বিডিটি রেটটাকে বের করে দিতে হবে। এবং এখানে আমরা একই ক্রস রেটের যে ম্যাক্সিমাম সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে দুটো কোটেশন যদি সিমিলার হয় তাহলে কি করতে হবে, একটা রেট থেকে আরেকটা দ্বারা ভাগ করে আমাকে সেটাকে ক্রস রেটটা বের করতে হয়। এবং সেক্ষেত্রে যে থিওরিটা বড় করা হয় সেটা হচ্ছে বাইং রেটের ক্ষেত্রে লো লোয়ার রেট অফ দ্য বিডিটি কে হায়ার রেট অফ জাপানিজ ইয়েন দ্বারা আমাদেরকে এখানে ভাগ করতে হয়। এবং আমরা এখানে জানি যে এখানে লয়ার রেট হচ্ছে কি এটা, হায়ার রেট হচ্ছে এটা, আবার জাপানিজ ইয়েনের ক্ষেত্রে লয়ার রেট এটা, সেটা হলে হায়ার রেট। তাহলে লয়ার রেট কে যদি হায়ার জাপানিজ রেট করে তাহলে সর্বনিম্ন রেটটা পাবো। আমরা যদি এটাকে যদি এটাতে ভাগ করি তাহলে যে ভ্যালু পাবো সেটা হচ্ছে সর্বনিম্ন। আবার সেলিং রেট বের করার সময় আমরা এই হায়ার রেটকে লয়ার রেট দ্বারা যদি ভাগ করি তাহলে কিন্তু আমরা সর্বোচ্চ পাবো। তো সেই অনুযায়ী আমরা প্রথমে যেহেতু বাইং রেট বের করবো, তাহলে আমরা বাইং রেটে কি বলছি সূত্রটা, লয়ার অফ বা বিডিটি ফাইন হলো হায়ার রেট অফ দা জাপানিজ ইয়েন। তো লয়ার রেট হলো 109.50 টাকা, তাকে আমরা 146 দিয়ে মানে যদি আমরা ভাগ করি তাহলে আমরা যে ফিগারটা পাবো সেটা আর জাপানি ইয়ের ভাগ বিডিটি সমান হচ্ছে 109.50 টাকা ভাগ হচ্ছে 146 টাকা, যেটা করলে আমরা 0.7500 পাবো। তাহলে বিডিটি কোথায় পেলাম, বিডিটি পাইলাম হচ্ছে 1 জাপানি ইয়েন সমান বিডিটি 0.750। এখন আমরা যদি সেলিং রেটটা বের করি তাহলে সেলিং রেটটা দাঁড়ালো হচ্ছে একই ভাবে একই সূত্রতে, যেহেতু আমরা এখানে আমরা সেলিং রেট হচ্ছে কি সর্বোচ্চটাকে আমরা সর্বনিম্ন দ্বারা ভাগ করবো। কারণ এখানে আমাদের যেহেতু সর্বনিম্ন রেটটাকে আমরা কনসিডারেশন করে থাকি, বাই দা সেল হাই থেকে ফলো করে থাকি। এখানে দেখেন হায়ার রেট অফ দা বিডিটি ভাগ হচ্ছে লয়ার রেট অফ দা জাপানিজ ইয়েন, হায়ার রেট অফ বিডিটি হলো 110 টাকা এবং লয়ার রেট তাহলে কত, 145.39 টাকা, এটাকে মাল্টিপ্লাই করলে আমরা পাবো হলো 0.750। তাহলে জাপানিজ ইয়েন ওয়ান সমান হলে বিডিটি, সেলিং রেট কত হবে বিডিটি 0.7600। তাহলে এটা হলো আমরা সর্বোচ্চ পাইলাম। এখন এই কোটেশন যদি বলি তাহলে জাপানিজ ইয়ান, জাপানিজ ইয়ান যদি আমরা ওয়ান সমান হচ্ছে কি করব, বিডিটি কোটেশনটা দাঁড়া গেছে বিডিটি 0.7500 থেকে 0.7600। তাহলে এটাই হলো আমাদের এক জাপানিজ ইয়ানের কোটেশন। এক জাপানিজ ডলার জাপানিজ ইয়ান সমান বাংলা টাকা হচ্ছে বাইং রেট হচ্ছে 0.7500 থেকে 0.7600। তো আজকে আমাদের এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। এর আগে